যখন হৃৎপিণ্ড থেকে জোরে রক্ত শরীরে ছড়িয়ে পড়ে, তখন সেই প্রেশারকে সিস্টোলিক চাপ বলে। পূর্ণাঙ্গ মানুষের এই সিস্টোলিক চাপ 120 মিলিমিটার মার্কারি ধরা হয়। আবার যখন হৃৎপিণ্ডে সমস্ত শরীর থেকে রক্ত ফিরে আসে, তখন তাকে ডায়াস্টোলিক চাপ বলে। অবশ্য সিস্টোলিক চাপ থেকে এই চাপ কিছুটা কম থাকে। পূর্ণাঙ্গ মানুষের এই ডায়াস্টোলিক চাপ 80 মিলিমিটার মার্কারি ধরা হয়। তাই পূর্ণাঙ্গ মানুষের নর্মাল প্রেশার ধরা হয় 120/80 মিলিমিটার মার্কারি। 40 বছর বয়সের ঊর্ধ্বে প্রেশার স্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি পেতে থাকে। তাই 90 এর সঙ্গে রোগীর বয়স যোগ করে সিস্টোলিক চাপ এবং এই সিস্টোলিক চাপ থেকে বয়স বিয়োগ করে ডায়াস্টোলিক চাপ বের করা সব থেকে উত্তম বলে আমার মনে হয়। যেমন 55 বছর বয়সে একজন রোগীর সঠিক প্রেশার বের করতে হলে 90 এর সঙ্গে 55 যোগ করে দিতে হবে, যোগ করলে হবে 145, এটা হলো রোগীর সিস্টোলিক চাপ। এবার এই সিস্টোলিক চাপ থেকে রোগীর বয়স 55 বিয়োগ করে দিলে ডায়াস্টোলিক চাপ পাওয়া যাবে। সিস্টোলিক চাপ হলো 145, এবার তার থেকে তার বয়স 55 বিয়োগ করলে হবে 90। সুতরাং রোগীর সঠিক প্রেশার হবে 145/90 মিলিমিটার মার্কারি। যদি প্রেশার এর থেকে বেশি হয়, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই হাই ব্লাড প্রেশারের কতগুলো কারণ বা কজেস রয়েছে, এর কারণগুলো যদি জানা থাকে তাহলে আমাদের রোগীকে আরোগ্য করতে কিন্তু সুবিধা হয়। তো কারণ নাম্বার 1 রয়েছে মেদ বৃদ্ধি, হাই প্রেশারের অন্যতম কারণ। নাম্বার 2 রয়েছে বংশগত কারণেও কিন্তু প্রেশার বৃদ্ধি পায়। নাম্বার 3 রয়েছে স্ত্রীলোকদের গর্ভাবস্থায় কিছুটা প্রেশার বাড়ে, মহিলা যখন গর্ভবতী হয় তখন কিন্তু প্রেশার অটোমেটিক্যালি কিছুটা বেড়ে যায়। নাম্বার 4 রয়েছে বেটে মেদযুক্ত লোকদের কিন্তু প্রেশার বাড়ে, যারা বেটে টাইপের লোক এবং মেদবহুল লোক তাদের কিন্তু প্রেশার বাড়ে। নাম্বার 5 রয়েছে ফ্যাকাশে রক্তশূন্য লোকদের হঠাৎ করে কিন্তু প্রেশার বেড়ে যায়। নাম্বার 6 রয়েছে 80-90 বছর বয়সী লোকদের প্রেশার কিন্তু অটোমেটিক্যালি বাড়ে, এটা কিন্তু 90% লোকদের ক্ষেত্রে এই ঘটনাটি সঠিক। নাম্বার 7 রয়েছে চিন্তাশীল ও মানসিক উদ্বেগগ্রস্ত লোকদের কিন্তু প্রেশার বাড়ে, যারা খুব চিন্তা করে এবং মানসিক উদ্বেগ যাদের মধ্যে থাকে তাদেরও কিন্তু প্রেশার বেড়ে যায়। নাম্বার 8 রয়েছে প্রচুর মানসিক চাপের কাজ যারা করেন তাদের বিশ্রামের অভাবেও কিন্তু এই হাই প্রেশার বেড়ে যায়। এবার এই রোগটি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। নাম্বার 1 রেমেডি রয়েছে অরাম মেটালিকাম। এই অরাম মেটালিকামের রোগীরা হয় শীতকাতর, মোটাসোটা এবং রক্ত প্রদান ধাতুর। এই অরাম মেটালিকামের রোগীদের জীবনের প্রতি বিতৃষ্ণা আসে এবং এরা কিন্তু আত্মহত্যার চিন্তা করে। রোগীদের মাথা উঁচু করলে বা চলার সময় মাথা ঘোরে, তার জন্য কিন্তু সামনের দিকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই প্রেশারের এতই সমস্যা হয় যে এই অরাম মেটালিকামের রোগীদের যারা যখন মাথা উঁচু করে বা পথ চলার সময় এদের খুব ভীষণভাবে মাথা ঘোরে, তার জন্য মনে হয় যেন সামনের দিকে ঝুঁকে পড়ে যাবে। এই লক্ষণটি কিন্তু অবশ্যই অরাম মেটালিকামের রোগীদের থাকবে, এই হাই উচ্চ রক্তচাপ রোগে। রোগীরা কাঁদে, ধর্ম বিষয়ে বকে, প্রার্থনা করে এবং সব কিছুতেই একটা ব্যস্ততা ভাব দেখায়। এই অরাম মেটালিকামের রোগীদের চরিত্রে এগুলো পাওয়া যায়। এরা যা কিছু হোক, রোগ ব্যাধি যাই হোক, এরা কিন্তু কান্নাকাটি করে, ধর্ম বিষয়ে বকে,
প্রার্থনা করে, ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করে এবং ডক্টরবাবুর কাছেও কিন্তু প্রার্থনা করে, এবং এরা সমস্ত বিষয়ে একটা ব্যস্ততার ভাব দেখায়। অরম ম্যাটালিকাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 238 নং ভিডিও দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে আর্নিকা মন্টেনা। এই আর্নিকার মন্টেনার রোগীরা হয় রক্ত প্রদান ধাতুর বেটে এবং মোটা। মাথার ধমনী বা শিরা ছিন্ন হয়ে অজ্ঞান ভাব হয় অথবা অজ্ঞানের মতো হয়ে যায়। এমতো অবস্থায় আর্নিকা প্রয়োগ করলে অধিক সুফল পাওয়া যায়। অনেক সময় প্রেশার বাড়াবাড়ি হয়ে, প্রচণ্ডভাবে বাড়াবাড়ি হয়ে কিন্তু এই মাথার যে ধমনী বা শিরা থাকে সেটা ছিন্ন হয়ে যায়। সেই সময় রোগীরা যদি অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞানের মতো ভাব হয় তাহলে কিন্তু ওই পরিস্থিতিতে যদি আর্নিকা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। রোগীদের প্রেশার খুব বেড়ে গেলেও নিজেকে কিন্তু সুস্থ মনে করে। এই যে যে এদের একটা আচরণ বা হ্যাবিট বলা যায়, এই রোগীদের যে কোনো রোগ যখন অত্যন্তভাবে বাড়াবাড়ি হয়, এমনকি প্রেশারও যখন বাড়াবাড়ি হয়, এই রোগীরা মনে করে যে আমি সুস্থ আছি এবং এরা মুখেও বলে পড়ে যে আমার কিছু হয় না, আমি সুস্থ আছি। আর্নিকা রোগীদের মাথা ও মুখমণ্ডল খুব গরম হয় এবং বাকি অংশ কিন্তু শীতল থাকে। একবার দেখে নেবেন, যদি আর্নিকার রোগী হয়ে থাকে তাহলে আর্নিকার রোগীদের কিন্তু মাথা আর মুখমণ্ডল গরম হয় এবং শরীরের বাকি অংশটা কিন্তু ঠান্ডা থাকে। আর্নিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 154 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে 154 নং ভিডিওটি আপনি কীভাবে দেখবেন। প্রত্যেকটি ঔষধের নামের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে। দেখুন, এটাও লেখা হয়েছে আর্নিকা মন্টেনা 154 ভি। এটা হলো ভিডিও নাম্বার। যদি আপনি উক্ত ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, দেখুন বড় করে হোমিও ইন নাম্বারস ইংলিশে লেখা রয়েছে, সেখানে টাচ করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন ইংলিশে ভিডিও লেখা আছে, আপনি ওখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলের যত ভিডিও আছে একবারে সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাবে। বা দিকে দেখুন ব্র্যাকেটের মধ্যে ইংলিশে সংখ্যা লেখা আছে। এবার আপনি নিচের দিকে গিয়ে 154 নং ভিডিওটি টাচ করলে কিন্তু এই আর্নিকার মন্টেনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 3 রেমেডি রয়েছে ব্যারোইটা কার্বনিকা বা ব্যারোইটা কার্ব। এর রোগীরা হয় শীতকাতর এবং স্ক্রোফুলাস ধাতুগ্রস্তের। ব্যারোইটা রোগী যদি বৃদ্ধ হয়, যদি এই প্রেশারের রোগী যদি বৃদ্ধ হয় তাহলে কিন্তু তার স্মৃতিশক্তির দুর্বলতা থাকবে, এটা একবার দেখে নেবেন। এ রোগীরা কিন্তু প্রায় বেটে হয় এবং এদের কিন্তু মানসিক একটা নির্বোধের মতো ভাব থাকে। এদের বুদ্ধিটা খুব একটা ভালো নয়, বোকার মতো টাইপের হয়, এরা নির্বোধ প্রকৃতির হয়। এ রোগীরা কিন্তু বাম দিকে চেপে শুতে পারে না, অস্বস্তি বোধ করে। বাম দিকে যদি চেপে শয় এই ব্যারোইটা কার্বের রোগীরা তাহলে কিন্তু ভীষণ অসুস্থ বোধ করে। এবং আর একটা হ্যাবিট এদের পাওয়া যায়, এদের কিন্তু খাবার সময়ে খাদ্য কিন্তু বুকে আটকে যায়। এই যে প্রবণতাটা কিন্তু এই ব্যারোইটা কার্বের রোগীদের মধ্যে দেখা যায়। ব্যারোইটা কার্ব সম্পর্কে যদি আরও আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 267 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে গ্লোনোইন। এই গ্লোনোইনের রোগীরা হয় কিন্তু গরম কাতর, শীতকাতর নয় কিন্তু, এবং রক্ত প্রদান ধাতুর। রোগীদের মাথা ও ঘাড়ে কিন্তু বেদনা হয়। এই প্রেশারে যখন বাড়াবাড়ি হয় তখন গ্লোনোইনের রোগীদের কিন্তু মাথা এবং ঘাড়ে কিন্তু ব্যথা হয়ে যায়। হাই প্রেশার রোগের জন্য এটা একটা চমৎকার ঔষধ। এই গ্লোনোইন কিন্তু খুব চমৎকার ঔষধ, ব্যবহার করে দেখবেন, আমি ব্যবহার করে দেখেছি। হাই প্রেশারে কিন্তু মুখমণ্ডল রক্তবর্ণ হয়, মাথা ব্যথা ইত্যাদি লক্ষণগুলো কিন্তু পাওয়া যাবে। যখন এই হাই প্রেশারে চাপ দেবে তখনই কিন্তু এই গ্লোনোইনের রোগীদের মুখমণ্ডল রক্তবর্ণ হয়ে যাবে, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গগুলো কিন্তু অবশ্যই দেখা দেবে। আর রোগীদের এত পরিমাণে প্যালপিটেশন হয় যে রোগীরা বুক ছাড়া হাতের আঙুল পর্যন্ত ওই কম্পন অনুভব করে। এই গ্লোনোইনের রোগীদের যখন এই প্রেশারে চাপ দেয় তখন কিন্তু প্যালপিটেশন অর্থাৎ বুক কাঁপা হয়। এই প্যালপিটেশনটা শুধু কিন্তু বুকেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, এরা কিন্তু আঙুল পর্যন্ত, হাতের আঙুল পর্যন্ত কিন্তু এরা অনুভব করে, বিশেষ করে বাম হাতে।
গ্লোনিয়ন সম্পর্কে আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 299 নং ভিডিওটি দেখতে পারেন। কিভাবে আপনি ভিডিওটি দেখবেন সেটা পূর্বেই বর্ণনা করা হয়েছে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথ।